राम जन्मभूमि का मंदिर बनने से पहले आज समग्र विश्व में राम मंदिर का मैसेज ये दुर्गा पंडाल के माध्यम से भेज रहा है। इसके लिए आयोजकों को बहुत बहुत शुभकामनाएं और साधुवाद। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগেই কলকাতায় রাম মন্দিরের উদ্বোধন করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেটা তিনি জানিয়েও দিলেন যে অযোধ্যার যে রাম মন্দির তৈরি হচ্ছে তার যে বার্তা সেই বার্তা ছড়িয়ে দেবে কলকাতার রাম মন্দির। সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির যে প্যান্ডেল হয়েছে এবার, সেই পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো বলে তিনি রাজনৈতিক কথা কিছু বলেননি, কিন্তু তবু বিজেপি নেতারা, বিশেষ করে একেবারে জেলা স্তরের নেতা কর্মী সমর্থকরা যারা এই বাংলায় এত দুর্নীতির খবরে রয়েছেন, ব্যস্ত রয়েছেন, এবং তারা এটা মনের মনে আশা করছেন যে কেন্দ্রীয় সরকার কিছু করবে, গোয়েন্দারা কিছু করবে, অপরাধীরা শাস্তি পাবে, কিন্তু যতদিন না তারা সেটা দেখতে পাচ্ছেন ততদিন যেন কেন্দ্রের নেতৃত্বের তরফের উপর একটা অবিশ্বাস আসছে। কিন্তু আজকে অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিলেন এই রাজ্যে বাংলায় পরিবর্তনের জন্য যা যা করার দরকার সবটা তিনি করবেন। আর কি কি বললেন, কিভাবে উদ্বোধন হলো কলকাতার রাম মন্দিরের, সবটা দেখাবো, শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং পরিষ্কার তিনি ঘোষণা করে দিলেন যে বাংলার কাছে এটা অন্যতম প্রধান কৃতিত্ব যে অযোধ্যায় রাম মন্দিরের আগেই সেই রাম মন্দিরের বার্তা ছড়িয়ে দেবার কাজ শুরু করে দিল আমাদেরই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পুজোর উদ্বোধন করলেন এবং বললেন যে বাংলা থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার দূর হোক, এটাই আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি। রাজনৈতিক কোনো কথা আজকে বলবো না, তবে রাজনৈতিক কথা বলবো না বলেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিয়েছেন, সেটা আমরা শুনবো। তার আগে দেখে নেব সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির পুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দেখুন সেই দৃশ্য। আপনারা দেখলেন সেই দৃশ্য, অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যেটা উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুর্গা পুজো উপলক্ষে তিনি পরিষ্কার বললেন রাজনৈতিক কোনো কথাবার্তা বলবো না, বাংলায় বারবার আসবো তখন তিনি রাজনৈতিক কথা বলবেন, এবং পরিষ্কার বলবো না বলেও যে এক লাইন বলে দিলেন সেটা অন্তত আজকের দিনে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে কোনায় কোনায় যে সমস্ত বিজেপির কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েছিলেন যে রাজ্যে এত দুর্নীতি হয়েছে তবু ইডি সিবিআই কি করছে, কেন সেই দুর্নীতিবাজদের ধরছে না, হতাশ হয়ে পড়েছিলেন তারা, অমিত শাহ সাফ জানিয়ে দিলেন বাংলায় পরিবর্তন আনতে যা যা প্রয়োজন তাই করবেন তিনি, সমস্ত দুর্নীতি দূর করা হবে এবং অত্যন্ত দ্রুত দুর্নীতি মুক্ত হবে আমাদের বাংলা। ঠিক কি বললেন সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজার উদ্বোধন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শুনুন আপনারা। আজ মানে
राजनीतिक बात करने नहीं आया हूं, मैं पश्चिम बंगाल में आऊंगा भी, राजनीति की बात भी करूंगा और यहां परिवर्तन करने के लिए पूरा जोर भी लगाऊंगा। और आज पेंडोल में जाकर मां के सामने समग्र बंगाल की जनता के लिए, देश की जनता के लिए सुख शांति और समृद्धि की प्रार्थना भी करूंगा और बंगाल में से भ्रष्टाचार, अन्याय, अत्याचार जल्दी समाप्त हो ऐसी शक्ति हम सबको मां दे ऐसी प्रार्थना करूंगा। उत्तर कलकत्ता का ये पंडाल राम जन्मभूमि का मंदिर बनने से पहले आज समग्र विश्व में राम मंदिर का मैसेज ये दुर्गा पंडाल के माध्यम से भेज रहा है। इसके लिए आयोजकों को बहुत बहुत शुभकामनाएं और साधुवाद। অমিত শাহের এই অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অবশ্যই উদ্যোক্তা সজল ঘোষ, সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম প্রধান উদ্যোক্তা সজল ঘোষ, আপনারা জানেন কলকাতা পুরসভার অন্যতম প্রধান কাউন্সিলর। এবং অমিত শাহ আজকে এই সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজোর উদ্বোধন করলেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে দুর্গাপুজো উপলক্ষে মা দুর্গার আশীর্বাদ পেতেই এসছেন। সেই সঙ্গে জানালেন যে এই যে রাম মন্দির, সন্তোষ মিত্র স্কোয়ারে রাম মন্দির, কলকাতায় যে রাম মন্দিরের উদ্বোধন তিনি আজকে করলেন, সেটা অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হচ্ছে সেটারই বার্তা ছড়িয়ে দেবে গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে। অন্তত কলকাতার পক্ষে আজকে একটা গৌরবের দিন। দেখতে থাকুন দ্য নিউজ বাংলা, আপনাদের মূল্যবান মতামত দিতে অবশ্যই ভুলবেন না আর দেখুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো খবরই চেপে রাখতে দেব না।